দেখ, মা গার্গিকে দেখতে চাইছিলেন, তুই আসবি, গার্গি আসবে না, এটা কি ভালো দেখায় বল? তুই একটা কাজ কর, তুই নিজে বল গার্গিকে, দেখ ও আসতে পারে কি না। কি ব্যাপার বলতো, ঝগড়া করেছিস? অয়ন চুপ করে থাকিস না, বল না ঝগড়া করেছিস? আরে অদ্ভুত তো, আমি কি বাচ্চা ছেলে নাকি? কোনো কারণ ছাড়া এমনি এমনি ঝগড়া করবো কেন? তুই সব পারিস। হ্যাঁ, তুই হাতে পায়ে লম্বা হয়েছিস, কিন্তু বুদ্ধিরাশি বাচ্চাদের মতোই রয়ে গেছে। দেখ, আমি যদি গার্গিকে না চিনতাম না জানতাম, তাহলে হয়তো বলতাম সংসারে কাজ করতে করতে বেশিরভাগ মেয়েরাই একটু খিটখিটে হয়ে যায়। কিন্তু গার্গি কিন্তু সেরকম মেয়ে নয়। তুই কতটা জানিস? কিচ্ছু জানিস না দিত, সব সব কিছু ব্যাপারে। তুই গার্গির সাইড নিয়ে কেন কথা বলছিস? আমি গার্গির সাইড নিচ্ছি না অয়ন, আমি যদি গার্গিকে না জানতাম তাহলে বলতাম। আগের বার যখন কলি অসুস্থ হয়ে পড়েছিল, গার্গি কীভাবে ওকে সাহায্য করেছিল তোর মনে নেই? সব ভুলে গেলি তুই? গার্গি গার্গি কিন্তু কলির সামনে কখনোই বলেনি যে ও তোর স্ত্রী, সেটাও ওর সামনে গোপন করে গেছিল যাতে কলি আরও অসুস্থ হয়ে না পড়ে। এটা কিন্তু কোনো সাধারণ মেয়ের পক্ষে সম্ভব নয় অয়ন। আমি সব জানি, আমার সব কিছু মনে আছে, কিন্তু প্রবলেমটা কোথায় জানিস? সেই গার্গি আর নেই, গার্গি পুরোপুরি বদলে গেছে। অয়ন প্লিজ। ইয়েস আদিত্য, আমি একদম ঠিক বলছি, যে গার্গি সবসময় আমার পাশে এসে দাঁড়াতো সেই গার্গি আর নেই, কোথাও নেই। এমন একটা দিন ছিল যখন গার্গি আমার আনন্দে আনন্দ পেত, আমার কষ্টে ও আমার থেকে অনেক বেশি দুঃখ পেত। সেই গার্গিকে আমি আর পাই না, কোথাও পাই না। ও তো এখন সমাজসেবা করছে, বিনোদিনী নিয়ে ব্যস্ত। এই যে কলি অসুস্থ ছিল, নার্সিংহোমে ছিল এতদিন, তুই কদিন গার্গিকে দেখেছিস ওখানে? গার্গি কী করে আসবে? বিনোদিনী হোম, কত কাজ ওর, সে সব কিছু ছেড়ে ও কী করে আসবে? না না, তোমার কি মনে হয় না যে এই শপিং মলগুলো ছোটো ছোটো ব্যবসায়ীদের অস্তিত্বটাই নষ্ট করে দিচ্ছে? না, এই দেখো, এই যেমন ধরো বিভিন্ন রকম কমপ্লেক্সগুলো, শপিং কমপ্লেক্সগুলো, বিভিন্ন রকম ট্রেন্ডি গার্মেন্টসগুলো, এগুলো অবধি তো ঠিক ছিল, যাদের ক্ষমতা ছিল তারা কিনছিল। না তুমি শোনো পুরো কথাটা, কিন্তু এই যেমন মনে করো আলু, পটল, এই দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের লাগে আর কি, সেগুলো যখন প্যাকেজ করে এইসব জায়গায় বিক্রি হচ্ছে, তখন তখন যারা এতদিন ধরে এই কাজগুলো করছিল তাদের কী হবে? আরে তুমি তো সেই টিপিক্যাল ব্যাকডেটের লোকেদের মতো কথা বলছো, এরকমভাবে ভাবলে তো কোনো প্রগ্রেসের কথা ভাবাই উচিত না। যখন কম্পিউটার ইন্ট্রোডিউস হলো তখন অনেকে এরকম ধরনের কথা বলেছে, এখন তারাই কম্পিউটার ছাড়া এক পাও চলতে পারে না। চিন্তা করো, কম্পিউটার আর শপিং মল দুটো এক হলো? আমি তা বলিনি, কিন্তু শপিং মলে তো কত রকম কাজের প্রভিশন রয়েছে নেই? তুমি ব্যাপারটাই বুঝতে পারছো না, তোমার গোড়াতেই গলদ। শপিং মল, আমি কিন্তু সেটা বলিনি, আমি বলেছি ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। না তুমি শপিং মল বলেছো, আমি শপিং মল, কিন্তু কেনার ক্ষমতার ব্যাপারটা তো ভাবতে হবে, নাহলে তো চলবে না। আমি দুটো তো এখনো ঝগড়া করছে, আমি একা খেটে খেটে মরছি, জল খাবার তৈরি, চলো। আচ্ছা গার্গি আসছে তো? হ্যাঁ, আমি বৌদিকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ আসছে, ফ্রিতে যখন খাবার পাওয়া যাবে তখন তো আসবি। এই আমার বৌদি না ওরকম না, মাসি মা কি জারক কি রকম বৌদির ননদ তো ফ্রিতে যা পায় তাই খায়। রাহুল আমি শেষ করে, মাসি মা রাহুল চলে গেছে, আমি এখানে, চল তুমি চল চল। এক্স্যাক্টলি, বিনোদিনী ছেড়ে দিয়েছে, কিন্তু গার্গির একটা নতুন কাজ জুটেছে আজকাল, সেটা কি জানিস? নতুন কাজ? আস্থার সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো, এটাই গার্গির নতুন কাজ। তা তুই যদি গার্গিকে সময় না দিস তাহলে তোর বোনের সাথেই ঘুরে বেড়াবে, বেচারি বেচারি। রাইট রাইট, কিন্তু আস্থার সঙ্গে গার্গি ঠিক কোথায় যায় সেটা কি তুই জানিস? জানিস না। এই তো গার্গির ইদানিং একটা নতুন পুরুষ বন্ধু হয়েছে, রজত ভৌমিক, পুলিশ অফিসার, স্মার্ট, ড্যাশিং, হ্যান্ডসাম। তার সঙ্গেই গার্গি আজকাল সারাক্ষণ ফোনে কথা বলছে, হাসি ঠাট্টা করছে, আড্ডা মারছে, মজা। তুই হাসিস কেন? আমি কি কোনো জোক বললাম তোকে? তোরা এত হাসি কেন পাচ্ছে? হাসার কি আছে এতে? হাসবো না। সত্যি অয়ন, তুই একদম বাচ্চা রয়ে গেছিস, বললাম না তোকে তুই একদম বাচ্চা আছিস। এই সময় তোর মুখটা যদি দেখতিস না আয়নায় তাহলে বুঝতে পারতিস তোর মুখের চেহারা কেমন মন পাল্টে গেছে। হ্যাঁ রে, এই তুই যা আমার সাথে বাথরুমে দেখা আচ্ছা তো ফালতু ইয়ার্কি মাস। আরে ইয়ার্কি নয় রে, সত্যি বলছি। ও সত্যি? আচ্ছা ওই অফিসারটার নাম কি বললি? রজত ভৌমিক। হ্যাঁ রজত ভৌমিক। তুই রজত ভৌমিককে হিংসে করছিস? সত্যি অয়ন, একদম বাচ্চা। দাঁড়া আজকে তোরা দুজনে আয়, আমি আচ্ছা করে গার্গিকে বকে দেবো।
আমি যদি বলি ও কিন্তু বারণ করতে পারবে না আজকে আসার জন্য। মায়ের কাছে গেছিলে? হ্যাঁ। বসো না, এই বসো। মা বুঝি একাই থাকেন? হ্যাঁ, এখন একা থাকেন, মানে হোমেই থাকতেন, ইদানিং দেখছি একটু একা থাকতে চাইছেন। আসলে এরকম হয়, মানে সব মানুষই না একটা বয়সে পৌঁছে গিয়ে, বিশেষ করে শেষের দিকে আর কি, একটু একা থাকতে চায়, মানে নিজের মতো করে থাকতে চায়। সরি মা, সরি সরি সরি, সরি ইন্টারাপশন। দেখো মা, সেটা মানুষ সব বয়সেই চায়, যেমন বাচ্চারা নিজের মতো থাকবে, নিজের মতো খেলবে। মাসিমা, সব সময় না তত্ত্ব কথা। অবজেকশন? এই 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 চুপ, সব সময় একটা ঝগড়ার মুড একেবারে। বসো তোমরা, আমি আমার চা করে নিয়ে আসি। না না, আবার চায়ের কি দরকার, থাক না। ওমা, চায়ের তো দরকার নেই তো, শুধুই তো চা খাওয়ার জন্য খাওয়া। বসো বসো। আচ্ছা আমিও তাহলে আসছি, হেল্প করবো আপনাকে। এসো দুজন মিলে। হ্যাঁ, বেস্ট অফ লাক। এরে বৌদি ফোনটা ফেলে গেল। বৌদি, বৌদি, আদিত্য তার ফোন। হ্যাঁ বলো আদিত্য দা, আমি আস্থা বলছি। ও আস্থা, এই গার্গি কোথায় রে, একটু গার্গিকে দে তো। বৌদি একটু ভেতরে গেছে, বেরোলেই তোমাকে রিং ব্যাক করতে বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এক মিনিট, আমার ফোনটা একটু ধর। হ্যাঁ দাদা বলছি। তোরা কোথায়, বাড়িতে? না, আমরা রজতদার বাড়িতে, এক্ষুনি বেরোবো। বৌদিকে কিছু বলতে হবে? না কিছু বলতে হবে না, রাখছি। এটা কিন্তু ঠিক না, কখনো এটা হতেই পারে না। না, যেটা আমি বলছি সেটা বোঝার তো চেষ্টা করতে হবে। এখনো মুখে মুখেই চলছে, হাতাহাতি হয়নি না, মারামারির একটা উপক্রম হচ্ছে। আচ্ছা ও নিজেই রাখো। বৌদি, দাদা আর আদিত্য দা দুজনেই ফোন করেছিল। মানে দুজনেই? কেন, কিছু হয়েছে? না না, তেমন কিছু না, তুমি একটা রিং ব্যাক করে নাও না। তোকে বললাম না, আস্থা আর গার্গিকে রজত ভূমিকার বাড়িতে বসে আছে, এখন বাথরুমে গেছে শালা। তুই তো এখন আমাকে ইনট্রোডি করবি, বলবি আমি বাচ্চা ছেলের মতো ঝগড়া করি। হ্যাঁ বল, আর কি কি বলবি? আমি শুন, মাথা গরম করিস না, আমি তোকে বললাম তোরা আয় না আমাদের বাড়ি সন্ধ্যাবেলা আয়, আমি তো বললাম কথা বলবো গার্গির সঙ্গে। কথা বলে কি লাভ হবে? আমি দেখ গার্গি ফোন করেছে, দেখ আমি কথা বললে গার্গি আসবেই। এক মিনিট দাও না, আমার সঙ্গে কথা বলতে দে। হ্যাঁ আদিত্যদা, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ বলছি, তুমি আর অয়ন আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ, অয়নের সঙ্গে আমার কথা হয়ে গেছে। না ওই মা এসছে, তোমাকে একটু দেখতে চাইছিল আর কি। না সিম্পল আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো। কিন্তু আমার একটু দেরি হতে পারে। না না না, দেরি হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এখনো পুরুষ নেই, আমি জানি গার্গি কি ও চায়, ও সবার প্রিয় হবে, মধ্যমণি হয়ে থাকবে, কিন্তু আমাকে বোকা বানিয়ে। অয়ন আছে আপনার পাশে? হ্যাঁ আছে আছে, একটু দিন না ফোনটা। অয়ন, আমি চট করে বাড়ি ফিরে রেডি হয়ে নেব, তুমি তাড়াতাড়ি চলে এসো, কেমন? রাখছি। আস্থা, তাড়াতাড়ি চা শেষ করো, বাড়ি যেতে হবে এবার। কি বরের তলব নাকি, যতই দিন বদলা বাড়িটাকে আগে ঠিকঠাক রাখতেই হয়। চাটা খেয়ে না। মৃন্ময়ী অয়ন আমার ছেলে, যতটা আমি ওকে চিনি তাতে ও একবার বিগড়লে ওকে সিদ্ধ করা খুব মুশকিল। একটা ছেলে যার পক্ষে ডাক্তারিতে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে নেওয়া খুব একটা অসম্ভব ছিল না, উজ্জ্বল বলতে আমি বলছি প্রচুর টাকা উপার্জন করার কথা। সেই ছেলেটা সেইটা না করে একটা সরকারি ব্যবস্থার মধ্যে থেকে সাধারণ মানুষের কাছে কী করে চিকিৎসা সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছে। আজকে যেখানে চারদিকে এত টাফ কম্পিটিশন, সেখানে দাঁড়িয়ে যদি কেউ এটা করে তাহলে সে যে একটু একটু বাড়তি যেদি হবে, একরকম হবে, বলাই বাহুল্য। এটাই কেন গার্গি বুঝতে পারছে না বলো তো? অন্তে এমনি খারাপ ছেলে নয়, তাহলে কেন কেন গার্গি একটু মানিয়ে গুছিয়ে চলতে পারবে না? পারবে না তা বলছি না, তবে পারাটা হয়তো একটু একটু শক্ত হবে ওর পক্ষে।
কেন? কারণ তোমার মতো সর্বংসহা নারী মূর্তি ছেড়ে গার্গি এখন আদর্শ হিসেবে দাঁড় করিয়েছে তার শাশুড়ি আমার স্ত্রী দময়ন্তী সেনকে। হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি গার্গি দময়ন্তীর জীবনযাত্রা, তার কাজের পদ্ধতি একেবারে ইন টোটো কপি করতে চাইছে, আর এখানেই অয়ন গার্গির জীবনে ডেকে আনছে বিপদ। কিন্তু কেন? আমার জীবন, আমার বেঁচে থাকা, শত কষ্ট সহ্য করেও তিল তিল করে গার্গিকে মানুষ করে তোলা, এসবের কি কোনো দাম নেই ওর কাছে? এসব কি কোনো মানুষকে বাঁচার পথ দেখাতে পারে না? হয়তো পারে, কিন্তু সেই বাঁচার মধ্যে দময়ন্তীর দেমাকটা পাবে কোথায়? কোথায় পাবে সেই অহংকার? এসবেরও একটা আকর্ষণ আছে মৃন্ময়ী, চারপাশের মানুষদের, নিজের কাছের মানুষদেরও নিজের কন্ট্রোলে রাখার মতো একটা অদ্ভুত আনন্দ আছে, তুমি এটা অস্বীকার করতে পারো না। তাহলে কি গার্গি আর অয়নের একসাথে ভালোভাবে বেঁচে থাকার কোনো আশা নেই? নিশ্চয়ই আছে, তুমি তার মা বলেই সেই আশা এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে না। মৃন্ময়ী মানুষ ভুল করে, নিজের অজান্তে ভুল করে, সেই ভুল থেকে তাকে ঠিক রাস্তা খুঁজে পেতে সাহায্য করে তার মা বাবার চরিত্র, মা বাবার গুণাগুণ, আর তুমি যেখানে তার মা। কিন্তু ওর বাবা, তেমনভাবে দেখতে গেলে তো গার্গি ওর বাবার কথা জানেই না। তাহলে তো বাবার গুণাগুণ, বাবার সাহায্য কিছুই গার্গি পাবে না। তাহলে ওকে ঠিক পথে ফিরতে কে সাহায্য করবে? আমরা ফেরাবো মৃন্ময়ী, আমরা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভালো করে এক কাপ চা খাও তো। হ্যাঁ, সত্যি তুমি না পারো বটে, একটা সিরিয়াস কথা হচ্ছে তার মধ্যে। আরে চা যথেষ্ট সিরিয়াস ব্যাপার। আচ্ছা বাবা বসো, আমি আনছি। আজ কতদিন পর অয়নের সঙ্গে বেরোবো, কিন্তু অয়ন এখনো আসছে না কেন? নিশ্চয়ই চেম্বারে আটকে পড়েছে। আফটারঅল আজ তো আদিত্যদাকেও তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছে নিশ্চয়ই। এনিওয়ে আমি রেডি হয়ে থাকি, অয়ন এলে তো রেডি হতে বেশি সময় লাগবে না। তারপর বলো বাড়ির অন্যান্য খবর কি? ওসব আজ আর বলতে ইচ্ছে করছে না। কেন? আসলে তোমার সঙ্গে ওসব কথা বলতে থাকলেই মনে হয় যেন তোমার সঙ্গে নিয়ম করে খানিকক্ষণ কথা বলবো বলেই ওসব কথা বলা, না বললেও তো চলে ওসব। মৃন্ময়ী তোমার সঙ্গে আমার আরো আরো অনেক না বলা কথা জমা হয়ে আছে। কি কথা? যেমন ধরো আজকে আমরা শুধু ঘরে বসে কথা বলবো না, আজ আমরা বাইরে যাব, বাইরে কোথাও ডিনার করব, এই কথা। পাগল হয়েছো? আবার কেউ দেখে ফেলুক আর কি? কেউ দেখবে না, আজ একটা অন্য জায়গায় যাব, কেউ দেখবে না। না না বললে কিন্তু ভাববো যে তুমি মৈনবাবুর সঙ্গে দেখা করার পর থেকেই আমার সঙ্গে এরকমটা করছো। উফ, কি যে বলো না তুমি। তো চলো রেডি হলো, চলো 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 চলো। সত্যি বাপু, তোমাকে নিয়ে না আর পারা যায় না। এখন আবার কে এলো? দাঁড়াও আমি দেখছি। ২৫ বছর পরে সম্পর্কটা ধরে রাখতে না পারলেও সম্বোধনটা বোধহয় ধরে রাখতে পারি।
অন্তত পাঁচজনের আড়ালে, তাই না? ভেতরে যেতে বলবে না? এসো। তবে একটা কথা, পাঁচজনের একজন কিন্তু আজ এখানে উপস্থিত আছেন। কে? অংশুবাবু, অংশুমান সেন। ও তোমার বেয়াই? আচ্ছা, দ্যাটস ভেরি গুড। তুমি একা থাকো বলে তোমার বেয়াই বিয়ান খুব খোঁজ করে তোমার? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওনার সামনে আপনি আজ্ঞেটাই চালিয়ে যাও। তার দরকার হবে না, আমাদের সব কথা উনি জেনে গেছেন। কিভাবে? ও ওনার স্ত্রী নিশ্চয়ই জানিয়েছেন ওনাকে। হ্যাঁ, তাই হবে, কারণ আমি তো ওনার স্ত্রীকে সব বললাম, ব্রাদার বলতে বাধ্য হলাম। সেদিকে তোমাকে আমাকে মুখোমুখি দেখে উনি আমাদের সব ব্যাপারটা বুঝতে পেরে গেছে। এসো, ভেতরে এসো। অংশুবাবু, দেখুন আমাদের বাড়িতে কে এসেছে। আরে মৈনাকবাবু, আপনাদের কাজ কত দূর? আর কাজকর্ম সব শিখে কলকাতায় এসে দেখি একদম রূপকথার গল্পের মধ্যে পড়ে গেছি। এতদিন বাদে মিনুর সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, তা ঠিক, এরকম কাকতালীয় ঘটনা শুধুমাত্র গল্পের বইতেই পড়েছি আমরা। ওই যে বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, তাই সেই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজকর্ম সব বন্ধ। আমি তো চিরকাল সবার কাজকর্ম বন্ধ করে এলাম, কারো তো কোনো উপকারে লাগলাম না। তবে মিস্টার সেন, আপনার স্ত্রী থাকলে মানুষকে উপকার করার জন্য কাউকে খুঁজে বার করতে হবে না। কেন? আরে উনি তো আমাকে শিলিগুড়ি থেকে খুঁজে বার করে এখানে আনলেন। বলতে পারেন আমার সঙ্গে মিনুর এই যে দেখা হয়ে গেল, তার জন্য এভরি ক্রেডিট গোজ টু ইয়োর ওয়াইফ। তার মানে আপনি নিজে থেকে দময়ন্তীর এনজিও বিনোদিনীর সঙ্গে রিগার্ডিং ডোনেশন কোনো যোগাযোগ করেননি? না না, কোথায়, আমি তো তখন শিলিগুড়িতে আমার ব্যবসার কাজে ব্যস্ত, আজ আলিপুর দুয়ার, কাল মিরিক। উনি যোগাযোগ করলেন। হ্যাঁ, তবে ভালো কাজের প্রতি একটা ইনক্লিনেশন আমার বরাবরই আছে। উনি যখন জানালেন বিনোদিনীর কাজকর্ম অ্যাক্টিভিটিসগুলো কীরকম, তখন আমি আর দ্বিমত করিনি। আই এগ্রি টু সাপোর্ট হার। আর দেখুন, এখানে এসে তার পূর্ণফল একেবারে হাতে হাতে পেয়ে গেলাম। ঝুমুই ওকে ঠিক খুঁজে বার করেছে, কিন্তু হঠাৎ ওকে কেন? নর্থ বেঙ্গলে তো ব্যবসায়ের অভাব নেই।